প্রতিবছর এখানে ভিড় করে পরিযায়ী পাখির দল। মে মাসের পর এখানে নানান অচেনা পাখির আনাগোনা, বদলে যায় এলাকার পরিবেশ। কুলিক পক্ষী নিবাসে শুরু হয়েছে পক্ষী গণনার কাজ। প্রতিবারের ন্যায় এবারও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসে শুরু হলো পাখি গণনার কাজ। সেন্সাসের ফল অনুযায়ী গত বছর বিপুল পরিমাণ পরিযায়ী পাখি এসেছিল রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে। প্রতি বছরই মে মাসের শেষের দিকে রায়গঞ্জের পরিবেশটাই যেন আলাদা রূপ ধারণ করে। এই সময় এখানে নাইট হেরেন, ওপেন বেলস্টক, কর্মোরেন্ট ও ইগ্রেট প্রজাতির পরিযায়ী পাখি এসে পৌঁছায় কুলিক পক্ষী নিবাসে, প্রজনন ঘটিয়ে শাবকদের লালন পালন করে। পাখিদের উপস্থিতি যেন তাদের কিচিরমিচিরের ডাকে প্রকৃতিও যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে, মন ভুলিয়ে দেয় এখানকার বাসিন্দাদের। এরপর নভেম্বর ডিসেম্বর মাসে এই পরিযায়ী পাখির দল পাড়ি দেয় ভিন দেশে। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। পাখির সংখ্যার নিরিখে সম্প্রতি এশিয়ার সর্ববৃহত্তম পক্ষী নিবাস হিসেবে আত্মপ্রকাশ করেছে এই কুলিক পক্ষী নিবাস। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে এখানে নিয়ম করে বার্ড সেন্সাস অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে এবার মোট 5টি সংস্থা এই গণনার কাজে অংশ নিয়েছে। 5টি দলের সদস্যরা ইতিমধ্যেই কুলিক পক্ষী নিবাস পাখি গণনার কাজ শুরু করে দিয়েছেন। উপস্থিত রয়েছে বন দপ্তরও। প্রতি বছরের মতো এবারও 2023 সালে কুলিক পক্ষী নিবাসে এশিয়ার অন্যতম বৃহত্তম পক্ষী নিবাস, সেখানে পাখি গণনা শুরু হয়েছে। বন দপ্তরের আহ্বানে আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস, হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, উড়ান ওয়েলফেয়ার সোসাইটি এবং নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেছি। আমরা বিভিন্ন গাছের নাম্বারিং করা আছে, সেই গাছগুলোতে কতগুলো করে পাখির বাসা আছে সেগুলো আমরা গুনছি। সেই পাখির বাসাগুলো এভারেজে 4টি করে ধরা হবে এবং সেই অনুযায়ী টোটাল কাউন্টিং করা হবে। গত বছর 99,300 মতো পাখি এসেছিল, তবে এবার আমাদের যেটা আশঙ্কা আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য এবং বৃষ্টি না হওয়ার জন্য এবং পাখিদের দেরি করে আসার জন্য এবার হয়তো কুলিক পক্ষী নিবাস তার গতবারের রেকর্ড ধরে নাও রাখতে পারে, তবে টোটাল কাউন্টিং না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না। আমরা চাই কুলিক পক্ষী নিবাস এশিয়ার অন্যতম বৃহত্তম পক্ষী নিবাস সেই রেকর্ডটা ধরে রাখুক। মূলত বন দপ্তরের তত্ত্বাবধানেই এখানে পাখি গণনার কাজ চলে। বার্ড সেন্সাসের কাজ শুরু হওয়ার কারণে কুলিক পক্ষী নিবাসে ব্যস্ততা এখন একেবারে তুঙ্গে। তবে বিভিন্ন প্রজাতির পাখি এলেও এশিয়ান ওপেন বেল স্টকের সংখ্যা থাকে তুলনায় অনেকটাই বেশি। বন দপ্তরের রেঞ্জ আধিকারিক প্রমিতা লামা জানান, গত 2 বছরে পাখির সংখ্যা বেড়েছিল, তবে এবারে বৃষ্টির পরিমাণ কম থাকায় কিছুটা সংশয় রয়েছে। এখনও পর্যন্ত ইগ্রেট ও কর্মোরেন্ট প্রজাতির পাখির সংখ্যা বেশ ভালো। সংস্থার কর্মীরা মন দিয়ে গণনার কাজ করছেন, কয়েকদিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমার লাইক এভরি ইয়ার বার্ড সেন্সাস হয় সেপ্টেম্বর মাসে, তো এই সাল বি সেপ্টেম্বর মাসে হয়েছে আর মোটামুটি এ দিনটা হয়েছে 9-10 তারিখে। প্রসেসটা আপনার এটাই আছে, ডাইরেক্ট সাইটিংয়ের থেকে প্রসেস তো আছে মেথোডোলজি, তো ডাইরেক্ট অবজারভেশন করে ডাইরেক্ট সাইটিং করে আপনার ট্রি মার্কিং তো অলরেডি করাই আছে, তো ট্রি মার্কিং দিবে, তারপরে ওই ট্রি মার্কিংয়ে আপনার কত নেস্ট আছে ওর হিসাবে আর অবজারভেশন হিসাবে কোনটা পাখি আছে ওই হিসাবে কাউন্টিংটা চলবে। আর মেনলি এবার 5টা অর্গানাইজেশনস আছে, উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমাল, রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমাল, আর নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব আছে, আর এবার একটা নতুন পার্টিসিপেট করেছে এনজিওস উড়ান ওয়েলফেয়ার সোসাইটি বলে, আর একটা হচ্ছে আপনার মেনলি 5টা, আর HMTA আছে মানে মাউন্টেনিয়াস ট্রেকার্স অ্যাসোসিয়েশন, যে যে পাখি আছে ওকে প্রোটেক্ট করার জন্য। আর এবার মেনলি আপনি জানেন বৃষ্টি তো একদম কম আছে, মানে রায়গঞ্জে তো বৃষ্টি ছিল না, মনসুন একদম ড্রাই চলে, তো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই গ্রেট কর্মোরেন্ট মোস্টলি ভালোই আছে, গ্রোথ ফিশ ইটিং আছে ভালোই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর দিনাজপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চান, তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।